মাইসুখালুদ হাসান মিলো অ্যান্ড টুডেজ ভিডিও ইজ অ্যাবাউট ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচার মানে একটা ব্যাকটেরিয়া কীভাবে তৈরি সো ফার্স্ট অফ অল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এ পি ইউ আপো ব্যাকটেরিয়া আপো ব্যাকটেরিয়া আপো দ্যাট মিন্স ব্যাকটেরিয়া ইজ এ প্রোকেরিওটিক অর্গানিজম হুম সো আমাদের যে মাইক্রো অর্গানিজম আছে ব্যাকটেরিয়া ফ্রাঙ্গাস প্রোটোসয়া হেলমেন্থিক ভাইরাস এইগুলোর ভিতরে শুধুমাত্র ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে কি প্রোকেরিওটিক অর্গানিজম প্রো ক্যারিয়ন মানে হচ্ছে কি প্রো মানে প্রাইমেটিভ হ্যাঁ আর নিউক্লিয়াস ক্যারিয়ন মানে নিউক্লিয়াস সো প্রাইমেটিভ নিউক্লিয়াস প্রাইমেটিভ নিউক্লিয়াস মানে ডিএনএটা হচ্ছে কি সিঙ্গল স্ট্যান্ডার্ড হ্যাঁ এটাই হচ্ছে প্রাইমেটিভ নিউক্লিয়াস আর আমাদের যারা ইউকেরিওটি আছে তাদের হচ্ছে ডিএনএ হচ্ছে কি ডাবল স্ট্যান্ডার্ড ঠিক আছে আচ্ছা তো ব্যাকটেরিয়ার সেল স্ট্রাকচারকে যদি আমরা দেখতে চাই তো ব্যাকটেরিয়ার মেইন যে ক্লাসিফিকেশন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তো হাউ টু রিমেম্বার জাস্ট নেগেটিভ নিওপ্লাজম নিও প্লাজম পজিটিভ প্লাজম নিউপ্লাজম ইজ এ ভেরি কমন টার্ম ইন মেডিকেল সায়েন্স সো নিওপ্লাজম এ নিতে হচ্ছে গ্রাম নেগেটিভ গ্রাম নেগেটিভের কী কী থাকবে ওতে আউটার মেম্বেন থাকবে পিতে পেপটাইডো গ্লাইকন থাকবে এরপরে এমতে হচ্ছে কি সেল মেমবেন থাকবে তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে মনে রাখতে হবে কীভাবে যে এর একদম আউটার পোর্শন একটা একটা কী থাকবে আউটার মেমবেন থাকবে এরপরে থাকবে পেপটাইডো গ্লাইকন থাকবে এবং এরপরে থাকবে হচ্ছে কি সেল মেমবেন থাকবে আর পজিটিভের ক্ষেত্রে শুধু প্লাজম অর্থাৎ পেপটাইডো গ্লাইকন এবং এমতে হচ্ছে কি সেল মেমবেন থাকবে আচ্ছা এখন যে পেপটাইডো গ্লাইকনটা আছে এই পেপ্টাইডো গ্লাইকনটা কত কতটুকু থাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে একটা ডাক আছে তার মানে এর যে পেপটাইডো গ্লাইকন এর পেপটাইডো গ্লাইকন একটা থাকবে অর্থাৎ একটা থেকে তিনটি থাকতে পারে সর্বোচ্চ ঠিক আছে তাহলে পেপটাইডো একটা থাকবে এবং গ্রাম পজিটিভের এই যে পজিটিভ সংখ্যা এই পজিটিভটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারি না এইভাবে লিখলে কত হয়ে যায় ফোর হয়ে যায় ফোরটি অর্থাৎ আপ টু ফোরটি শিটস পর্যন্ত থাকতে পারে ইন কেজ অফ কি ইন কেজ অফ হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আচ্ছা এরপরে আসে হচ্ছে পেপ্টাইডো গ্লাইকন পেপটাইডু গ্লাইকন এটা হচ্ছে কি দেখেই বোঝা হচ্ছে এখানে পেপটাইড আছে এবং গ্লাইকান আছে ঠিক আছে তো পেপটাইডো গ্লাইকনের সব কিছু আমরা ইজিলি মনে রাখবো একটা শর্ট টেকনিকের মাধ্যমে না মেট্রা পেঞ্চ না পেঞ্চ পেপ্টাইডু গ্লাইকনের শেষে এনে আছে সো না মেট্রা পেঞ্চ না মেট্রা অর্থাৎ এই যে পেপটাইডু গ্লাইকনের শেষে এনে আছে তার মানে এন এ এম এবং এন এ জি অর্থাৎ ন্যাম এবং ন্যাগ এই দুইটা হচ্ছে গ্লাইকান দ্যাট মিনস কার্বোহাইড্রেট আর পেপটাইড বলতে যেটা সেটা হচ্ছে টেট্রা পেপটাইড হ্যাঁ তাহলে পেপ্টাইডো গ্লাইকানের শেষে এনে আছে ন্যাম এবং ন্যাগ ন্যামতে হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আর ন্যাগতে হচ্ছে এনএসেটাইল অ্যাসিটাইল গ্লুকোসামিন গ্লুকোস সামিন ঠিক আছে মিউরামিক অ্যাসিড আর গ্লুকোস সামিন তো এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালে যে পেপটাইডো গ্লাইকনটা আছে এই পেপ্টাইডো গ্লাইকনের সাথে এই যে ন্যাম যে স্ট্রাকচারটা ন্যামের এই ন্যামের সাথে এই যে এট্রা পেঞ্চ এই বাকি স্ট্রাকচারগুলো যুক্ত থাকবে এই জন্য এই টোটালটা একসাথে করা হয়েছে ন্যামেট্রা পেঞ্চ এই ওয়ার্ডটাই জাস্ট মনে রাখতে হবে ন্যামেট্রা পেঞ্চ হ্যাঁ সো এখানে দুইটা যে আমাদের ন্যাম এবং ন্যাগ এরা অল্টারনেটিভ ফ্যাশানে যুক্ত থাকে অর্থাৎ ন্যাম থাকলে এরপরে ন্যাগ থাকবে এরপরে ন্যাম থাকবে এরপরে ন্যাগ থাকবে কিন্তু আমরা দেখেছি ন্যামের সাথে কী থাকবে এট্রা এট্রা মিন্স টেট্রা অর্থাৎ দুইটা ন্যামের সাথে কী থাকবে টেট্রা পেপট্রাইট যুক্ত থাকবে এবং দুইটা টেট্রা পেপটাইড আবার হচ্ছে কীভাবে যুক্ত থাকবে পেঞ্চ পেন্টে পেনটা গ্লাই পেনটে পেনটা আর জিতে হচ্ছে গ্লাইসেন নামেট্রা পেঞ্চ অর্থাৎ টেট্রা পেপটাইট এবং পেনটা গ্লাইসেন এই যে ন্যামের সাথে কী আছে টেট্রা পেপট্রাইট যুক্ত হয়েছে দুইটা টেটটা পেপটাইট ন্যামের সাথে এবং মাঝখানে পেন্টাগ্লাইসন যুক্ত হয়েছে আচ্ছা এরপরে নিউপ্লাজম থেকে আরেকটা জিনিস কি মনে রাখা যাবে যে পিতে পেপটাইডোগ্লাইকন আর এমতে সেল মেমবেন এই পেপটাইডোগ্লাইকন আর সেল মেমবেনের ভিতরে পি এল এতে হচ্ছে পেপটাইডোগ্লাইকন লেয়ার ঠিক আছে পেপ্টাইডোগ্লাইকন লেয়ার আর হচ্ছে কি সেল মেমবেনের মাঝখানে একটা অক্ষর থাকতেছে দ্যাট ইজ এস এসতে তে হচ্ছে স্পেস পেরিপ্লাজমিক স্পেস তাহলে পেরিপ্লাজমিক স্পেসটা কোথায় থাকবে যে আমাদের যে সেল মেমবেন এবং পেপটাইডোগ্লাইকন এর মাঝখানে এবং এটা শুধু কোথায় থাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এটা কীভাবে মনে রাখা যায় স্পেইন অর্থাৎ পেরিপ্লাজমিক স্পেসটা অর্থাৎ পেরিপ্লাজমিক স্পেসটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকবে শুধুমাত্র আর আরেকটা সাবস্টেন্স হচ্ছে টিকৈক অ্যাসিড টেকউয়িক অ্যাসিডটা কোথায় থাকবে টেকুয়েক অ্যাসিডটা টি এ টেকোয়িক অ্যাসিড টি এ পি অর্থাৎ টেকউকিক অ্যাসিডটা অনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে এইটা মেইনলি হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ডিফারেন্সও আমরা কীভাবে ইজিলি মনে রাখতে পারবো এরপরে হচ্ছে কি উইদাউট সাইটোপ্লাজম অফ ব্যাকটেরিয়া উইথিন সাইটোপ্লাজম অফ ব্যাকটেরিয়া অর্থাৎ আমরা বাইরের স্ট্রাকচারগুলো নিওপ্লাজম ওতে আউটার মেমবেন প্রিটেপেপটাইডোগ্লাইকন এবং হচ্ছে এমতে হচ্ছে সেল মেমবেন এবং সেল মেমবেনের ভিতরে যদি চলে আসে সাইটোপ্লাজম তো সাইটোপ্লাজমের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান থাকে প্লাস মিডস প্লাজমিডস মিডস ঠিক আছে তো প্লাজমিডস এর সাথে যে এস আছে এসের সাথে আমরা পড়েছি সেক থ্যাটার টেন থ্যাটার তো এস সি জাস্ট এটা মনে রাখবো সো প্লাজমিডসের শেষেই ডিএস আছে তাহলে প্লাজমিডস নিজেই বলে দিচ্ছে যে প্লাজমিডস দিজ আর ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড ইসিতে হচ্ছে কি এক্সট্রা ক্রোমোজোমাল আর শীতে হচ্ছে কি সার্কুলার ডিএনএ মলিকুলস অর্থাৎ এইগুলা হচ্ছে সার্কুলার ডিএনএ মলিকুলস হবে এবং এই সার্কুলার ভিতরে যে আমাদের ডিএনএ থাকবে এই ডিএনএ একটা স্ট্যান্ডে গেল এরপরে হচ্ছে আরেকটা স্ট্যান্ড যাবে অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকবে অর্থাৎ দিজ আর দ্য ডাবল স্ট্যান্ডার্ড এক্সট্রা ক্রোমোজোমল অর্থাৎ এর যে আলাদা ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমের বাইরে থাকবে এক্সট্রা ক্রোমোজোমল সার্কুলার ডিএনএ মলিকুলস যা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম সারা একাই কী করতে পারবে রেপ্লিকেট করতে পারবে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ছাড়া একাই রেপ্লি রেপ্লিকেট করতে পারবে এখন ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের বাদে অর্থাৎ এক্সট্রা ক্রোমোজোমাল যে ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার মলিকুল এটাকে আমরা বলবো প্লাজমিডস হ্যাঁ তাহলে ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম এই ব্যাকটেরিয়াল ক্রোমোজোমকে আমরা কী বলবো ব্যাকটেরিয়াল ক্রোমোজোমকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওয়েড এটা নিউক্লিয়াস থেকে মানে সিমিলার টু অর্থাৎ নিউক্লিয়াসের মতো কিন্তু মানে এটা যেহেতু প্রোক্যারিওটিক তাহলে এখানে ডিএনএটা কি হবে সিঙ্গেল স্ট্যান্ডার ডিএনএ অর্থাৎ এর ডিএনএ থাকবে সিঙ্গেল ওকে সো এটাই হলো তাহলে প্লাজমিট গেল নিউক্লিওয়েড গেল তাহলে প্লাজমিট ছাড়াও এর হচ্ছে নিউক্লিওয়েড আছে যেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড এবং যেহেতু এটা প্রায় প্রোকেরিওটিক তাহলে এর হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমবেন নিউক্লিয়ার রেটিকুলাম হিস্ট্রোন এইগুলা থাকবে না আচ্ছা এবার এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে স্পোর স্পোরটা হচ্ছে কি স্পোরটা হচ্ছে স্পোরের শেষে আরই আছে অর্থাৎ এটা রেজিস্ট্যান্ট সেল প্রডিউসড বাই ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়া হচ্ছে একটা ইনভাইরনমেন্টাল ইনসাফিসিয়েন্সি তারপর হচ্ছে খুবই খারাপ এনভাইরনমেন্ট এই সময় পড়লে আমাদের ব্যাকটেরিয়া নিজেই হচ্ছে একটা সেল প্রডিউস করে দ্যাট ইস দ্য রেজিস্ট্যান্ট সেল তাহলে স্পোর হচ্ছে রেজিস্ট্যান্ট সেল স্পোর স্পোর এক স্পোর এক স্পোর এক অর্থাৎ রেজিস্ট্যান্ট এবং সেল রেজিস্ট্যান্ট সেল প্রডিউস বাই ডা ব্যাকটেরিয়া স্পোর এক স্পোরের রেজিস্ট্যান্ট সেল আচ্ছা স্পোর দুই ধরনের হতে পারে একটা এন্ডোস্পোর আর একটা এক্সোস্পোর এন্ডোস্পোরটা হচ্ছে কি যে সেলের ভিতরে ব্যাকটেরিয়াল সেলের ভিতরে যদি স্পোর ফর্মেশন হয় সেটাকে আমরা বলবো এন্ডোস্পোর আর ব্যাকটেরিয়াল সেলের আর ব্যাকটেরিয়াল সেল ছাড়া কোনো কোনো ক্ষেত্রে যদি এক্সট্রা সেলুলারলি কোনো স্পোর অর্থাৎ রেজিস্ট্যান্ট সেল ফরমেশন হয় সেটাকে আমরা বলবো এক্সোস্পোর যেমন ফাঙ্গালের ক্ষেত্রে হয় সেটাকে আমরা বলবো ফাঙ্গাল স্পোর যেটাকে আমরা বলি হচ্ছে কি কনিডিয়া ঠিক আছে কনিডিয়া হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে আসি আমরা এন্ডোস্পোরে আছি তো এন্ডোস্পোরের ক্ষেত্রে কি হবে যে আমাদের এন্ডোস্পোর্টটা কীভাবে ফর্মেশন হবে আমরা জানি একটা সেলের যে সেল মেমবেন থাকে ওই সেল মেমবেনটা কী করবে যে ইনওয়ার্ড গ্রোথ অফ দ্য সাইটোপ্লাজম টু ইনক্লোজ ক্রোমোজম পার্ট অফ দ্য সাইটোপ্লাজম স্ট্রাকচার দ্যাট মিন্স রাইবোজম এনজাইম দিস ইজ দ্য কোর অর্থাৎ আমাদের যে সেল মেমবেন আছে সেল মেমবেন ইনওয়ার্ড গ্রোথ হবে ইন ওয়ার্ড গ্রোথ হয়ে কী হবে ইনওয়ার্ট গ্রোথ হয়ে আমাদের সেলের ভিতরে যে কন্টেন্ট কিছু ক্রোমোজোম নিয়ে নেবে কিছু রাইবোজোম নিয়ে নেবে অর্থাৎ যা থাকে প্রোক্যারিওটিক সেলের ভিতরে কিছু কিছু করে নিয়ে নেবে এবং এটাকে যেহেতু একদম ইনসাইড থাকতেছে এটাকে আমরা বলি কোর যেমন মানুষের বদেই ইনসাইডটা হচ্ছে কোর কোনটা অ্যাবডোমেন তেমনি হচ্ছে একদম ইনসাইডে যেটা থাকে সেটাকে বলি কোর আর কোরের চারিদিকে যেহেতু আমরা জানি পেপ্টাইডো থাকে পেপটাইডো থাকে ব্যাকটেরিয়াল সেল ওয়ালে সো এই পেটাইডো ঘিরে ফেলবে সেটাকে আমরা বলবো করটেক্স করটেক্স ঠিক আছে এবং করটেক্সের চারিদিকে একদম বাইরের যে আবরণ থাকবে সেটাকে আমরা বলবো কোট এবং এই কোটটা হচ্ছে কিভাবে তৈরি হবে এই কোটটা তৈরি হবে কেরাটিন লেয়ার এবং এই কেরাটিন লেয়ারের কারণে আমরা বললাম যে স্পোর্টার রেজিস্ট্যান্স টু হিট কোল্ড ডিহাইড্রেশন কেমিক্যাল এজেন্ট এইটাই হচ্ছে এই কারণে হয় এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে হিট যেটা আছে আমরা জানি স্পোরটা হচ্ছে হিট রেজিস্ট্যান্ট কিন্তু এটা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্যাঁ কিন্তু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা ই করি তাহলে কিন্তু স্পোর ড্যামেজ হয়ে যাবে জন্য আমরা যে অটোফ্ল্যাপ মেশিন আছে এর টেম্পারেচার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস আচ্ছা আর স্পোরের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কী কী স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া এসতে হচ্ছে স্পোর তো আমরা শুধু মনে রাখবো যে কি বি সি এস অর্থাৎ ব্যাসিলাস এবং ক্লোস্ট্রিডিয়াম এই ফ্যামিলি দুইটা আমাদের স্পোর ফর্মেশন করে যেমন ব্যাসিলাস অ্যান্থ্রাসিস আছে ঠিক আছে তারপরে ক্লোস্ট্রিডিয়াম টিটানি আছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল আছে ক্লোস্ট্রিডিয়াম বোটোলিনাম আছে ঠিক আছে সো এই ফ্যামিলিগুলো আমাদের হচ্ছে কি তৈরি করে আমাদের হচ্ছে স্পোর্ট তৈরি আচ্ছা ব্যাকটেরিয়াল স্পোর্টের ক্ষেত্রে আরেকটা কথা যে আমাদের যে স্পোর্ট আছে এই স্পোর্টটা সারভাইভ মেনি ইয়ার্স অনেক বছর বেঁচে থাকে এবং স্পোর্টের কোনো ম্যাটাবলিক অ্যাক্টিভিটি নেই স্পোর্টের কোনো ম্যাটাবলিক অ্যাক্টিভিটি নেই এবং স্পোর্টটা নর্মাল অবস্থায় রেজিস্ট্যান্ট ফর্মে থাকলেও যখন আমাদের কি হচ্ছে নিউট্রিয়েন্টস অ্যাভাইলেবেল হচ্ছে এই সিস্টেন্ট সেলটা আবার পুনরায় ব্যাকটেরিয়াতে কনভার্ট হতে পারে ঠিক আছে সো দিস ইজ অ্যাবাউট হচ্ছে সো থ্যাংকস এভ্রিয়ন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল